বিসমিল্লাহির রহমানির রহিম। এখন 5টারও বেশি বাজে, তো আমরা নিচে চলে আসছি গার্ডেনিং এর জন্য। গার্ডেনটা একদম ভুষ হয়ে আছে, যে অনেক গাছপালাতে টমেটো গাছ একদম বেশি ভরে গেছে। টমেটো গাছটা একটু বেশি জঙ্গল টাইপের হয়ে যায়, তো এগুলো ক্লিন করতে লাগে। তো এই জাস্ট আমরা আসছি ক্লিন করার জন্য। তো এখানে নাকি শিয়াল এসে বসে থাকে, এমন জঙ্গলের মতো থাকলে শিয়াল ভিতরে বসে থাকে, এই জন্য আমরা আজকে ক্লিন করার জন্য ইয়ে করতেছি। যে আমার হাজব্যান্ড প্রিপারেশন দিচ্ছে কিভাবে ক্লিন করবে বললে বেটার হয়। এই যে দেখুন টমেটো গাছগুলো কেমন ভুষ হয়ে আছে, যে ওই ভাবি আসছে, ভাবি রেটি ভাবি আসছে দূর থেকে। ভাবি আমি ফোন দিছিলাম আপনারে, তো ভাবিও আসছে, সেও ক্লিনে হেল্প করবে। এই যে তারও গার্ডেন, সবার গার্ডেন একদম ভুষ হয়ে, আমাদেরটাই। ওকে আসেন তাহলে। এত ভুষ কিভাবে উঠাইবা? আমার মাথা খেলতেছে না, এই এত বড় গার্ডেন এত ভুষ কিভাবে সরানো হবে? ওদের গার্ডেন গুলো আসলে ক্লিন, আমরা 2 দিন নামি নাই, এই অবস্থা গার্ডেনে। তোমাদের গার্ডেনটা সুন্দর, যেমনই ক্লিন করবে আমাদের ট্যাঙ্ক। এই যে মাবি, যে দেখুন তো পুশাক মাশাল্লাহ। এই যে বেগুন অনেক ধরে ছিল, এগুলো মনে হয় আরো কেটে নিয়েছে ওনারা। এই যে আরো বেগুন দেখুন, অনেক বড় বড় হয়ে, জাতটা ভালো বেগুনের। এই যে মাম্মি তুমি কি করো বাবা? এই যে আমার মেয়ে ডাকতেছে, হে বাবা মায়রা পিকাপু পিকাপু মায়রা পিকাপু মায়রা। আমার হাজবেন্ড কাট কাটতেছে গার্ডেনের জন্য। মায়ের এখন প্রামে থাকতে চাচ্ছে না, সে কুলে উঠতে চাচ্ছে না বাবা, বাইরে বাতাস বাবা। এখন রান্না করবো প্যারি প্যারি রাইস, এটার জন্য আমি অনিয়ন দিয়ে দিলাম। এটা বাটার দিয়েও করা যায়, অয়েল দিয়েও করা যায়। অনিয়নটা আমি হালকা ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। আজকে রোজা আমরা, এই জন্য মহরমের যে রোজা রাখে সেই রোজা তো কালকে আমরা রেখেছি, তো আজকে 2টা 3টা যার যেটা ইচ্ছা। আজকে দ্বিতীয় রোজা আমাদের,
গার্ডেন পরিষ্কার করতে করতে দেখা গেছে আমাদের অনেক টাইম ইয়ে হয়ে গেছে। তো আজকে ইফতারের জন্য করতেছি চিকেন, প্যারি প্যারি চিকেন। তো প্যারি প্যারি চিকেনের রেসিপিটা আমি দিয়ে দিব, এখন দেখাতে পাচ্ছি না কারণ আমাদের সময় স্বল্পতাতে। প্যারি প্যারি রাইসটা দেখাচ্ছি, এই যে আমাদের চিকেন প্রায় কাছাকাছি। কাকু চামিচ দিব নি তোমার নাড়ার জন্য, দুই চামচ চামিচ দিয়ে দিয়ে দিলাম আমাদের কাপ চালে। মরিচ হাফ টিস্পুন, হলুদ হাফ টিস্পুন দিয়ে দিতাম, লবণ এক চামচ দিয়ে দিলাম, লাগবে টেস্ট করে নেব। প্যারি প্যারি রাইস একদম ইজি, এখন আমি চালটা ঢেলে দিব। প্যারি প্যারি রাইসের জন্য একটু মোটা চাল দিতে হয়, গ্রিন পেপার, নামের ভেতর পানি দিয়ে বাবা প্যারি প্যারি রাইস রেডি, প্যারি প্যারি চিকেন রেডি, ডালে বড়া রেডি, তারপর হচ্ছে এখানে কিছু কাবাব এটাও আমাদের রেডি। তো এখন আমরা ইফতার করব। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আই মা ডটার আন্ডার দ্য টেবিল, হাই, আর ইউ ওয়ান্ট টু সে হাই মাইরা, হাই, হাই এভরিবডি, হোয়াই ইউ অন দ্য ফ্লোর?